আজকে দোল এবং দলের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি এবং যেখানে আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে যে নামটা অনেকদিন আগেই আরামবাগ কৌরবার্তা প্রকাশ করেছিল যে তপন রায় যিনি প্রার্থী হওয়া দৌড়ে সামনে সারিতে রয়েছেন এবং তারই নাম আজকে ঘোষণা করল বিজেপি নেতৃত্ব এবং সেখানে আজকে দোলের দিনে বলা যায় এটা মানে আরামবাগ মহকুমার কাছে আরামবাগ লোকসভার কাছে বাড়তি পাওনা কারণ তারা স্থানীয় বিজেপি নেতৃত্বের কাছে একটা পাওনা কারণ তারা চাইছিলেন যে স্থানীয় কাউকে প্রার্থী হোক আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন যিনি প্রার্থী হবেন মনোনয়ন করবেন বিজেপির ঘোষিত প্রার্থী তপন রায় তপনবাবু আজকের দিনে দোলের দিনে এটা কি একটা মানে বাড়তি পাওনা বলতে পারেন আজকে হ্যাঁ বাড়তি পাওনা তো বটেই এবং এটা আমাদের কর্মীদের সত্যিকার একটা মনোবলের যে জয় হ্যাঁ এদিকে আমরা প্রত্যেককেই তাদের ভালোবাসার মধ্য দিয়ে যে আজকে নাম ঘোষণা হয়েছে এই হোলির দিনে আমরা প্রত্যেকেই কিন্তু আজ খুশি এবং আমরা ঝাঁপিয়ে পড়ব আগামী দিনে আমরা একদম পুরো আরামবাগ লোকসভাকে আমরা জেতানোর জন্য আমরা যতটুকু আমাদের পরিশ্রম সমস্ত জনগণের স্বার্থে সকলের স্বার্থে আজ আমরা খুবই খুশি এবং আমার কর্মীরা আমার কার্যকর্তারা খুবই খুশি আমাকে তপন রাইকেতে খুবই খুশি এবং তবনবু আপনি আপনার মনেও কি কখনো আশা ছিল যে কারণ অনেকগুলো নাম নিয়ে চর্চা হচ্ছিল যে কাকে পার্টি করা হবে আরামবাগ লোকসভা কেন্দ্রে আপনি কি আপনাকে কি কোনোভাবে টেট দেওয়া হয়েছিল বা আপনি কি বুঝতে পারছিলেন যে আপনার নাম ঘোষণা করা হতে পারে না আমার নাম ঘোষণা বলতে আজ থেকে দু মাস আড়াই মাস আগে থেকে আমি যে আরামবাগ সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক হ্যাঁ আমার যে যে সমস্ত দায় দায়িত্বগুলো দিয়েছিল সে কাজগুলো আমি করে যাচ্ছি আমাকে একজন বলেছিল যে আপনি শুধু কাজ করে যাবেন পদের জন্য চিন্তা করতে হবে না আপনার কাজের দিয়ে আপনার নাম কিন্তু প্রকাশ হবে হ্যাঁ সত্যি যিনি আমাকে পরিচালনা করেছিলেন যে কাজ করে যাও পদের জন্য চিন্তা করতে হবে না কাজ করলে ভারতীয় জনতা পার্টির মধ্যে সত্যিকারই মানে পদ পাওয়া যায় এটা তার একটা নজির এবং এটা দেখলাম আর কি অর্থাৎ বিমান ঘোষের কথা আপনি বলছেন যে তিনি আপনাকে বলেছিলেন হ্যাঁ হ্যাঁ ওকে বিমান ঘোষ মহাশয় ওনার প্রচেষ্টার মানে সত্যিকারের মানে উনি উদ্যম উনি একজন সত্যিকারের তরুণ তুর্কি নেতা আরামবাগ লোকসভার যে এত বড় একজন নেতা আগামী দিনে ও আমাদের পার্টিকে অনেকটাই উচ্চ শিখরে নিয়ে যাবে এটা আমাদের সকলের ধারণা হ্যাঁ ওকে তপনবাবু যেটা বলার যে আপনি হয়তো জেনে গেছেন ইতিমধ্যে কারণ তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করে দিয়েছে সিপিআইএম প্রার্থী ঘোষণা করে দিয়েছে অর্থাৎ লড়াইটা আপনার সঙ্গে হবে দুই এমপি যারা দুজনই এমপি শক্তি মালিক তিনি একটা সময় সাংসদ ছিলেন এবং এখন তৃণমূল কংগ্রেসে যিনি প্রার্থী হচ্ছেন তিনিও বর্তমানে সাংসদ সুতরাং দুজন এমপি যাদের এমপি অভিজ্ঞতা রয়েছে এরকম প্রার্থীর সঙ্গে লড়াইটা করতে হবে সেখানে আপনি কতটা লড়াই দিতে পারবেন এটা লড়াইটা বলতে এটা জনগণের লড়াই জনগণের স্বার্থের লড়াই মানে ওনারা হয়তো আগে এমপি ছিলেন দুজনই ছিলেন হ্যাঁ সম্মান জানাবো এবং সম্মান জানাবো আমরা চাইবো যে আমাদের জনগণ পাশে থাকুক আমাদের উপর সত্যিকার একটা আশা ভরসা থাকুক এই কামনা আমাদের প্রত্যেকেই থাকবে যে ভারতীয় জনতা পার্টি এবং এটা সর্বভারতীয় জনতা পার্টি তার ফসল আমাদেরকে তুলতেই হবে এখানে কে প্রাক্তন এমএলএ এমপি হল পি হলো সেটা আমাদের দেখার দরকার নেই আমরা জনগণের স্বার্থে আমরা কাজ করব এবং আমরা প্রত্যেককে আমরা বুথ মুখী করে তুলব এবং আমাদেরকে জিততেই হবে এই আমাদের মানে দৃঢ় বিশ্বাস প্রত্যেকেরই তপনবাবু তপন রয় এই নামটা অনেকের কাছে অচেনা অনেকে জানতে চাইছেন যে কে তপন রয় তার বাড়ি কোথায় কি করেন দলটা কতদিন ধরে করছেন যদি আপনার নিজের সম্বন্ধে একটু বলেন আপনার পরিচয়টা আচ্ছা আমি আমার প্রথম পরিচয় আমি কামারপুকুর মিশন স্কুলের ছাত্র হ্যাঁ কামারপুকুর মিশন স্কুলের ছাত্র এবং পড়াশোনা করেছি মাধ্যমিক পাশ করেছি উনিশশো সালে তারপর আমি আস্তে আস্তে ধীরে ধীরে গ্র্যাজুয়েশন ক্লিয়ার করার পর বিএসসি পাস করার পর আমি চাকরি পেয়ে যাই যাদবপুর থেকে হ্যাঁ পড়াশোনা করেছি করার পর চন্দ্রবান হাই স্কুলে আমি শিক্ষকতা করি উনিশশো তিরানব্বই সালে ওখানে প্রথম চাকরি পাই তারপরে উনিশশো চোদ্দ সালে এসএসসির মাধ্যম দিয়ে আমি জেনারেল ট্রান্সফার করে তাতারপুর উচ্চ বিদ্যালয়ে আছে এখন ওকে তাতারপুর উচ্চ বিদ্যালয় মানে পেশা কত দিক দিয়ে আপনি আপনি কি এখন মানে অ্যাসিস্ট্যান্ট টিচার হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট টিচার কোন সাবজেক্ট আপনার আমার হচ্ছে আমি বিএসসি বায়ো হুম এবং আমার বিএড আছে বিপিএড আছে বেসিক আছে হ্যাঁ এবং এম আছে হ্যাঁ সমস্ত দিকগুলো আমি চাকরি করতে করতে সব করেছি আপনার আপনার ঠিকানাটা কি আমার ঠিকানা গ্রাম বেলেপাড়া পোস্ট পোস্ট বেঙ্গাই এবং আমি যেটা জানতে চাইছি যে সাংগঠনিক মানে আপনি বিজেপি দল দলে কবে যুক্ত হলেন কিভাবে যুক্ত হলেন বা অন্য কোনো সংগঠন করতেন কিনা আমি দু সাল থেকে আমার মনের একটা বাসনা জাগে হ্যাঁ দু হাজার সাল থেকে তারপরে পুরো দমে নেমে যায় দু সাল থেকে আমি একদম ফুললি নেমে যায় প্রথমে ছিলাম শিক্ষক ছেলে বা টিচার ছেলে ছিলাম তারপর আস্তে আস্তে মাদারে চলে আসি আমাকে চুয়াল্লিশ নম্বর জেডপিতে আমাকে মন্ডল প্রেসিডেন্ট করে চুয়াল্লিশ নম্বর জেড অর্থাৎ যেটা আমাদের মান্দারন কামারপুকুর বেঙাই এবং হচ্ছে কুমুর কুমারগঞ্জ এই চারটে অঞ্চলে আমাকে দায়িত্ব দেয় হ্যাঁ তারপরে আমাকে আবার এই মন্ডল প্রেসিডেন্ট থেকে আমাকে তুলে নিয়ে যায় বিমান বাবু বিমান বাবু আমাকে আরামবাগ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয় এবং সেই দায়িত্ব পাবার ফলে আমি তারকেশ্বর আর হরিপাল হচ্ছে আমি জোনাল অবজার্ভার থাকি এবং ওখানে বেশি আমি কাজ করি বুঝলেন আর এস এর সঙ্গে কখনো যুক্ত ছিলেন আর এস এর সাথে আমার ছেলেরাও যুক্ত আমার ফ্যামিলি যুক্ত আমিও যুক্ত হ্যাঁ আমার ছেলের আমার দুই ছেলে বড় ছেলে ব্যাঙ্গালোরে থাকে ছোট ছেলে এই থার্ড ইয়ার অনার্স এবং ওদের সব আর এস এস ট্রেনিং করেছে আমি আর এস এস মাইন্ডেড এবং আর এস কে আমি খুব ভালোবাসি হ্যাঁ ওয়াইফ তাই ওয়াইফ চাকরি করেন না চাকরি করে না ও এমনি হাউস ওয়াইফ আর কি ওকে আমার শেষ প্রশ্ন আপনাকে সেটা হচ্ছে যে আপনার যার সঙ্গে মূল লড়াইটা হবে যেটা বলা হচ্ছে যে শাসক দলের যিনি ক্যান্ডিডেট তিনি হচ্ছেন অপরূপা পোদ্দার তার সম্বন্ধে আপনার স্টাডি হয়েছে যে তিনি কি বলবেন আপনি আপনি যখন প্রচারে যাবেন সেক্ষেত্রে আপনি কি বলবেন তৃণমূল পার্টির বিরুদ্ধে যদি কিছু বলার থাকে কি বলবেন তৃণমূল পার্টির বিরুদ্ধে মূলত আমরা সাধারণত উন্নয়নের কথাই বলবো এবং জনসাধারণের কাছে আমরা বেশ কিছু আমাদের যেগুলো সফল হয়েছে সেই দিকগুলো তুলে ধরব এবং অন্যদেরও যেগুলো উইক পয়েন্ট বা দুর্বল পয়েন্ট আছে সেইগুলো আমাদের কিছু তুলে ধরা হবে এবং সেটা আমাদের সাংগঠনিক জেলার মধ্যে বসে আমাদের কোর কমিটি থাকবে এবং আমাদের যে সাংগঠনিক জেলা জেলা কমিটি আছে সেখানে বসে সমস্ত কিছু আমাদের কোন কোন দিকগুলো কিভাবে কর্মসূচি করা হবে এই সমস্ত দিকগুলো চিন্তা ভাবনা করেই আমাদের আগিয়ে যেতে হবে জিততে পারবেন অবশ্যই একদম এটা একদম মনের বিশ্বাস আমরা জিতবই একদম অসংখ্য ধন্যবাদ তপন কুমার ঘোষিত প্রার্থী আমার সঙ্গে এতক্ষণ এনেছিলেন